これ。はい。ななみ。তুমি সত্যি দেবী চৌধুরী বংশ তোমার ঋণ কোনদিন শোধ করতে পারবে না। আসলে সত্যিটা বলো, তোমাদের এই হাসি আনন্দের বিনিময়ে একটা মানুষ খুব কষ্ট পাচ্ছে, খুব। তার মুখে হাসি ফোটাবার কেউ নেই। আমি হয়তো তার দুঃখ দূর করতে পারবো না, কিন্তু সমব্যথিত হতে পারি, চেষ্টা করি। তোমরা আনন্দ করো, আমি আসছি। না, দেবীর এই দুর্বলতাকে প্রশ্রয় দিলে হবে না। দেবী যত ওর বাচ্চার সঙ্গে থাকবে ততই ও দুর্বল হয়ে পড়বে। ওকে এক্ষুনি সাবধান করতে হবে। ও মা, কতটুকু সাইজ দেখ, এই যে এটা দেখ, এটা কি বাবা, এইটা এই একটা, এই একটা, এইটা মেরে যে বুকে দাও। খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এটা এটা এটাও দাও, ঠিক আছে। এটা হলো ছোট্ট সোনা। ছোট্ট সোনা? আমি তোমাকে বড় বড় সোনা। ও নাকটা দেখেছো? নাকটা তো তোমার মতো কেমন বোঝা হয়েছে না, নাকটা তোমার নাকটা যেরকম বোঝা। না 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 না, আর এর চোখটা হয়েছে আমার মতো। হ্যাঁ, আর 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 আমার মতো, বাকি পুরোটাই আমার মতো, শুধু ভুরুটা বাদ। ভুরুটা এত বাজে দেখতে। দেবী, কি ভালো, আঙুল সাথে কাছে ছাড়তেই চাইছে না। ও ছাড়তে না চাইলেও তোমাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে দেবী। ও তো শিশু দেবী, তুমি তো আর শিশু নও, তুমি তো জানো। আর মাত্র 10 দিন, 10 দিন পর ও আর তোমার কাছে থাকতে পারবে না। তারপর না দে, কান্নাকাটি করে কোনো লাভ নেই, আলাদা করতে হবে। তুমি আইনের ভাষায় লিখিতভাবে সেই রকমই কথা দিয়েছো। তবে হ্যাঁ, তুমি যদি চাও আমি তোমাকে একটা ফেভার করতে পারি। তুমি যদি চাও আমি তোমাকে আরো অনেক টাকার বন্দোবস্ত করে দিতে পারি। টাকা? আর কত টাকা দিদি? টাকা দিয়ে একটা আয়াকে মা বানানো যায়? একটা মাকে আয়া বানানো যায় না? আপনি আপনার ওই বড়লোক ক্লায়েন্টদের বলে দেবেন আমি আমি আমার বাচ্চা দেবো না, আমি কিছুতেই আমার বাচ্চা দেবো না। কোনো আইন আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমার স্বপ্ন আমার সন্তান, ও শুধু আমার সন্তান, আমি কিছুতেই ওকে দেব না, কিছুতেই না, কোনো কিছুর বিনিময় না।